গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বিনোদ বাউরি নামে এক অভিযুক্তের 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। মঙ্গলবার বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য এই নির্দেশ দেন। সরকারি আইনজীবীর অধীন দিয়ে এদিন এই খবর জানিয়ে বলেন, 2022 সালের মার্চ মাসে মেজিয়া থানা এলাকার একটি গ্রামের এক গৃহবধূ পুকুরে শামুক কুড়োতে গিয়েছিলেন। সেখানেই তাকে একলা পেয়ে ওই গ্রামের বাসিন্দা বিনোদ বাউরি ধর্ষণ করে। পরে নির্যাতিত ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের তরফে 2022 সালেরই 30 এপ্রিল আদালতে চার্জশিট জমা করা হয়। বিচার প্রক্রিয়া শেষে এদিন বিচারক অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ী 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বলে তিনি জানান। 3/2022 তারিখে সকাল 9:30টার সময় আমাদের মেজিয়া থানার একজন গৃহবধূ গিয়েছিল পুকুরে শামুক কুড়োতে। সেই সময় বিনোদ বাউরি ওই গ্রামেরই ওকে একা পেয়ে জোর করে ধর্ষণ করে। সেই কেসে আজকে 19/3 তারিখ থেকে উনি কাস্টডিতে ছিলেন। আজকে সেই কেসে সাজা ঘোষণা হলো। টোটাল 21 জন সাক্ষী আয়ো এই কেসে করেছিল। আমরা 19 জন সাক্ষীকে এক্সামিন করেছি। পুলিশ এই কেসে তদন্ত শেষ করেছিল 30/4/2022 চার্জশিট দিয়েছিল। তারপর আজকে সেই কেসে সাজা ঘোষণা হলো। সেই কেসে আজকে বিনোদ বাউরিকে 10 বছর সশ্রম কারাদণ্ড, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। স্পট থেকে নয়, পরবর্তীকালে 9:30টার সময় ঘটনাটা ঘটে। দুপুর 2:30টার সময় কমপ্লেন হয়েছিল থানাতে, তারপর ওকে পুলিশ অ্যারেস্ট করে। কমপ্লেন ভিকটিম নিজেই, ভিকটিমের এজ ওই 25-30 এরকম, আসামিও ওই 30-35। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।